Yo, what's up guys, come on in shabai, welcome back to another gameplay video. So, let's see, you have another channel, Bangladeshi right here, no tune, RT video there. Today's video title or thumbnail, you have already seen it. Today, we are going to see Bus Simulator Ultimate video, I mean review. Now, we are Bus Simulator Ultimate, we are going to review. দেখে বুঝেই গেছেন সো আর অনেকেই আগে থেকে বাস সিমুলেটর আলটিমেট খেলেন সো যারা যারা খেলেন তারা একটু কমেন্ট করে জানান আর একটা লাইক দিয়ে দেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেন যাতে করে আপনি সবার আগে এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজকে আমাদের যে গেমটা আছে সেটা শুরুতেই আছে Start আর হলো প্লে মাল্টিপ্লেয়ার তো আমরা এখানে স্টার্টে ক্লিক করলাম তো স্টার্টে ক্লিক করার পর এখানে তাদের যে অ্যাডভারটাইজমেন্টগুলো আছে যেমন আপনারা যদি কিনতে চান সেই কিনাকিনির যে জিনিসগুলো আছে সেগুলা দিয়ে দিলাম তো এখানে আপনারা এখানে আমরা সেটিং এ ফারস্টে ক্লিক করলাম কারণ আমাদের মিউজিক আছে এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা আমরা অফ করে দিয়েছি আর বাকি যে সেটিংসগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকই আছে তো যাই হোক আমরা এখন আমাদের চলে গেলাম মেন মেনুতে এখন আমরা চলে যাব এখানে যা উপরে দেখতে পাচ্ছেন পৃথিবীর মতো একটা আইকন তো আমরা ওইখানে ক্লিক করে আর মানে টার্মিনালে ক্লিক করে আমরা চলে এলাম কান্ট্রিতে কোন কান্ট্রিতে এখানে খুঁজতে হবে হলো আমাদের বাংলাদেশ যে ম্যাপটা আছে সেটা তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ যে ম্যাপটা আছে সেটাকে আমি কিনে নিলাম তো এখানে আছে চুজ করার পর এখানে চট্টগ্রাম তারপরে কুমিল্লা ঢাকা সহ আরো অনেকগুলা এখানে খুলনা তারপর কি আছে রাজশাহী সিলেট মোটামুটি আমাদের দেশের যত কি বলে এটাকে বিভাগগুলো আছে বড় বড় বিভাগগুলো সেই বিভাগগুলো এখানে দেওয়া আছে তো আমি এখানে কুমিল্লা যে বাস স্টপেজ আছে সেটাকে কিনে নিলাম আর বাকিগুলো আমরা এখন আস্তে আস্তে কিনে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্পিড বাড়ায় দিছি খুবই দ্রুত হচ্ছে আমাদের এখানে এখন কেনা হয়েছে হলো কোনটা কুমিল্লা তারপরে চিটাগং তারপরে ঢাকা তারপরে কিনলাম হলো খুলনা তারপরে নিচে বাকি আছে কই গেছে ওটা নিচে চলে গেছে আচ্ছা নিচে যেগুলো বাকি আছে ওগুলো তো আর কি বলবো ওগুলো তো বাকি যে কয়টা ম্যাপ আছে সেই কয়টা ম্যাপকে আর কি আমাদের কেনা হয়ে গেছে এখন হলো আমাদের যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলোকে আমরা ম্যাক্স মানে যত যতটুকু বড় করা যায় সে সেই আনতা যে আমরা অনেকটা বড় মানে একবার ম্যাক্স বড় করে নিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি নাম আর হলো আমাদের কোম্পানির ওনারের নাম তো যাই হোক এখানে আমাদের কোম্পানি হলো এখন বর্তমানে গ্রিন লাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের যে ডাবল ডেকার বাসটা আছে ডাবল ডেকার সিট বাস তো আমরা এখন সেই সিট সহকারে যে বাসটা আছে ম্যান ডাবল ডেকার তো এই বাসটা নিয়ে আমরা এখন ঢাকা টু চিটাগং আমরা যে ম্যাপটা আছে সো ঢাকা টু চিটাগং আমরা যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাংলাদেশি ফাইনাল একটা বাংলাদেশি ম্যাপ যেটাও আবার বিদেশি কোনো গেমে বাংলাদেশি ম্যাপ যেটা আমাদের খুবই একটা গর্বের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকা টু চিটাগং কি বলে ম্যাপটা সিলেক্ট করে দিয়েছি এখানে আমাদের যে টাকা পয়সা আছে তো সর্বোচ্চ ম্যাক্স আমি করে দিয়েছি $19 আর এখানে আমি সময় কমায় দিব দেখি 8 ঘন্টা বা সাড়ে সাত সাড়ে 8 ঘন্টা এরকমই দেবো তবে কতক্ষণ লাগে আমার আসলে জানা নাই এখানে সাড়ে 8 ঘন্টায় আমার মনে হয় পারফেক্ট হবে ওকে তো এখানে অ্যাকসেপ্ট করে দিলাম আমরা গাড়ির মধ্যে কিছু নাস্তার ব্যবস্থা করি এখানে কি কিছু নাস্তা আছে একটা কেক দুইটা কেক আবার প্যানকেক যাই হোক এগুলোর নাম জানি কি আসলে আমি ভুলে গেছি তো যাই হোক এখানে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম আমরা এখন আমাদের যে বাসটা চালাবে সেটা জিনিসটা দেখাইতেছে বাসের বাস কোম্পানির যে ওনার আছে সেই কোন বাস কোম্পানির ওনার হলো বাস চালাবে আর এখানে হলো আমাদের যে গোল্ডের গোল্ড কয়েন আর যা যা আছে সব কিছুই তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি বেশি এখানে আমার চ্যানেলের লোগোর জন্য আপনারা হয়তো বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর এটা হলো আমাদের বাসের ইন্টেরিয়র যেটা আমি একটু পরে আবার দেখাই যাচ্ছি এটা হলো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আমি একটু চেঞ্জ করে আগে ফুলের ফুল বাসটা দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল বাস যেটা আছে ম্যান গ্রিন লাইন তো ম্যান গ্রিন লাইনে যে ডাবল ডেকার বাসটা আছে সেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক দিবেন আর কমেন্ট অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের কাছেও কেমন লাগছে তো এখানে আমরা এখন ঢাকার যে টার্মিনাল আছে সেই টার্মিনালে আমরা যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইন্টেরিয়রে আছি তো গাড়ি সামনে আগাচ্ছে না কেন তার আগে আমি
এসি আর মাল্টিমিডিয়াটাকে ছেড়ে দিয়ে নিই, তারপরে সামনে পর্দা, পর্দাটা শুধু হুদাহুদি অনেক নিচে নেমে যায়, আর আমি আমার সিটটাকে অ্যাডজাস্ট করে নিই। সিট অ্যাডজাস্ট না করলে তো ড্রাইভিং করা মজা নেই, তো সিট অ্যাডজাস্ট একটু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমি আবার আমাদের যে 360 ক্যামেরা আছে, সো সেই 360 ক্যামেরায় আমি চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাস এখন আস্তে আস্তে টার্মিনালে, মানে যেখান থেকে আর কি যাত্রীরা উঠবে সেই জায়গাটায় আমরা যাচ্ছি আর কি। ওই যে সেখানে আপনার হলুদ মার্কস দেখতে পাচ্ছেন, তো এই মার্কসে আমরা যাচ্ছি। আমরা ধরে নেন আমরা এখন আরামবাগ কাউন্টারে আসি, আরামবাগ না মানে ওই যে কি জানি মহাখালী না কি খিলগাঁও ফ্লাইওভারের নিচে, কোন ফ্লাইওভারের নিচে জানি গ্রিন লাইনের মেইন কাউন্টার। তো আমরা সেই মেইন কাউন্টারে এখন চলে এসেছি, এখানে আমাদের ইন্ডিকেটর সব অন, যে কটা দরজা আছে সব অন। তো এখানে ফুল বাসে একটা ভিউ নিয়ে নিই, এখানে পিছনে তিনজন লাগেজ রেখে গেছে, তো একজন সুপারভাইজার এখানে পাহারা দিতেছে আমাদের যে কি বলে এগুলারে ব্যাগেজগুলোকে পাহারা দিতেছে। যদি এখন ব্যাগেজগুলোকে পাহারাই না দেয় তাহলে তো মনে করেন যে কেউ যদি আবার চুরি করে নিয়ে যায়। তো ওকে, এখানে আমাদের সবগুলো প্যাসেঞ্জার উঠে গেছে, আর এখানে আমাদের সবগুলো প্যাসেঞ্জার যেহেতু উঠে গেছে তো আমরা আর দেরি করবো না। এখানে আমাদের গাড়িটা আমরা এখন পিছনের দিকে নেব, পিছনের দিকে নেওয়ার পর দেখা যাক আমাদের মানে টার্মিনাল থেকে বের হতে হবে। টার্মিনাল থেকে যদি বেরই না হয় তাহলে আমরা চিটাগাং যাবো কীভাবে? তো কক্সবাজার পর্যন্ত হয়তো বা তারা অ্যাড করে নেয়, পরবর্তীতে হয়তো বা তারা অ্যাড করবে। তো এখানে চিটাগাং পর্যন্ত আপাতত তারা অ্যাড করে দিছে। তো এখানে একটা কাস্টমার হয়তো কিছু একটা বলছে যেটা আমি শুনবো না, কারণ তারা যা বলুক বলুক তাদের এখন যেতেই হবে, তারা যদি আমি রাস্তার মাঝখানেও নামাই দিই সো এটা তাদের ব্যর্থতা। আর আরেকটা কথা, আমাদের যে এই বাসের গেমটা আছে এটা হলো একটা মোড, মানে মোড বলতে এখানে আপনি আনলিমিটেড কয়েন পাবেন, আনলিমিটেড কি বলে গোল্ড পাবেন। তো এই মোডটা যদি আপনারা চান তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে এই মোডটা আপনি শেয়ার করেন। যদি আপনাদের মোটামুটি ভালোই রেসপন্স থাকে তাহলে আমি এই মোডটাকে পরবর্তী যে ভিডিও আছে যেটা আপনারা আগামীকাল বা পরশু দেখতে পারবেন, সো সেই ভিডিওর মধ্যে আমি সেই ভিডিও একটা টিউটোরিয়াল সহ মানে কীভাবে ইনস্টলেশন করবেন সব কিছু সহ আমি এই গেমের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো, যেটা পুরোপুরি ফ্রি, হয়তো 3-4 বা 5 মিনিটের একটা ভিডিও হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি হোটেল বিরতি, আর হোটেল বিরতি আমি এখানে যাত্রীগুলারে নামাইতেছি। তো যাত্রীগুলো নেমে আর কি যা যার খাওয়া দাওয়া দরকার তারা খেটে আবার বাসে ঘুরেও চলে আসছে, বাহ যাত্রীগুলো তো খুব ফাস্ট। যাই হোক, এখানে আমাদের বাসটা আমি ঘুরিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য চিটাগাংয়ের দিকে। আর আমরা আহারে গাড়িটা আগায় কেন, আগায় না কেন, আমাদের দুবার অ্যাক্সিডেন্ট হলো, তিনবার অ্যাক্সিডেন্ট হলো ভাই, পুলিশের গাড়ি লাগে শেষে অ্যাক্সিডেন্ট হলো। তো যাই হোক, এখানে বাসের ওই ফার্স্টের যে গাড়ি লাগে সব দোষ, কারণ একবার অ্যাক্সিডেন্ট করাইছে। তো আমরা এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের চিটাগং বাস স্টপেজে। এখানে আমাদের বাসটাকে পুরোপুরি ঘুরিয়ে নিতে হবে, কারণ যাত্রী একটু জমিদারি টাইপ, তো বা ভালোভাবে না ঘুরাইলে আর কি যাত্রীরা নামতে চায় না। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আপনার কি সব কিছু আলটিমেট যে আছে, যেমন গোল্ড কয়েন এগুলো সব কিছু অনেকগুলো করে আছে। তো আপনারা কি এই মোডটা কি চান নাকি চান না, যদি চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, না চাইলেও কমেন্ট করে জানাবেন যে চান না। সো গাইস, দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।